আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইলমার মামুনি বলছি ঢাকা থেকে আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহর অশিষম্বর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে আবারও একটা লাইফ স্টাইল ব্লগ শেয়ার করার জন্য আশা করি বড় বড়ের মতো আজকেও আপনারা আমার এই ব্লগটিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি কিন্তু একসাথে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হচ্ছে আশা করি আপনারা প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আমার পাশেই থাকবেন তো এই তো আজকে যে ভিডিওটা আপলোড করছি এটাও কিন্তু দুই দিন মিলিয়ে ভিডিও আসলে আমি একদিনে সম্পূর্ণ ভিডিওটা শুট করতে পারি না কারণ সবাই জানেন আমার যেহেতু ছোটো বেবি আছে ঘরে অনেক কাজ থাকে এবং সবসময় ক্যামেরা করতে পারি না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আজকে কিন্তু ভিডিওটা বুধবার এবং বৃহস্পতিবার মিলিয়ে আর ভিডিও শুরুতে কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন চাইলে আমার এই ভিডিওটা আপনারা কমিউনিটিতেও শেয়ার করতে পারেন আর এই যে আজকে বের হয়েছি ইলমার চুলের যত্নের জন্য তো এই যে বাবু মাথায় তেল দিয়ে দিচ্ছে তো কিছুদিন আগে তো একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ইলমার জন্য মাথার তেল বানাচ্ছি আসলে বাসে বানানোর তেল এটা এটার রেসিপিটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন আমি লিঙ্কটা অ্যাড করে দিব তো এই তো মেয়ের মাথায় ভালো করে তেল দিয়ে নিচ্ছি আর আসলে এখন যেহেতু ওর দুই বছর পার হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি এখন ওর চুলের যত্ন করছি আর যে ইচ্ছা আছে যে এখন থেকে ওর চুলটা একটু বড় রাখবো অনেক বড় না কিন্তু অল্প বড় রাখবো তো আমি তো বিগত চার দিন ধরে বাসায় ছিলাম না আমি একটু গ্রামে গিয়েছিলাম আর দেখতেই তো পাচ্ছেন আমার ঘরের দশা কী একদম করুণ হয়ে গিয়েছে তো এর মধ্যে তো গাছে পানি দেওয়াই হয়নি তো এই তো বারান্দায় এসে পড়লাম এখন গাছে পানি দিব তো এই তো গাছে পানি দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু শীতটা প্রায় চলে গিয়েছে গাছে এখন নতুন পাতা আসবে আর আমার বারান্দার গাছগুলোর অবস্থা কিন্তু অনেক খারাপ কিছু বলার নেই তো এই তো পানিটি নিচ্ছি আর এক্সট্রা যে মরা পাতাগুলো আছে মরা ডালগুলো আছে আজকে কিন্তু এগুলো সব কেটে নেবো আমি কারণ এগুলো কিন্তু যত্ন বেসিক্যালি আমি করি আপনাদের ভাইয়া এইসব কাজ করে না বলতে গেলে চলে মাঝে মাঝে করে দেয় কিন্তু আসলে আমি বেশিরভাগ সময় আমার ঘরের কাজগুলো করি তো এই তো মরা পাতাগুলো ছেড়ে নিচ্ছে এটা কিন্তু ফুলের গাছটা আমার তো ভাবছি যে বারান্দা কটা গাছ আমি আমার সামনের বারান্দাতে দিয়ে আসবো আসলে আমাদের পাশে দুটা বারান্দা আছে আসলে আমার বারান্দাতে একেবারেই রোদ আসে না যার কারণে অনেক সমস্যা অনেকগুলো গাছ এর আগে মরে গিয়েছে আসলে গাছ মরে গেলে খুবই খারাপ লাগে আর কিছু করার নেই তো এই তো যারা যারা আমার ফেসবুক পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমার আজকে চ্যানেলটা পঁচিশশো সাবস্ক্রাইবার পার করেছে তো এই তো ইলমাকে এদিক দিয়ে গোসল করে নিয়েছি আর ঘরটা মপ দিয়ে নিলাম তো সবগুলো তো আর ভিডিও করা সম্ভব হয় না আগেই বলেছি তো এই যে ইলমাকে দেখতেই পাচ্ছেন একটা জামা পরে দৌড়াদৌড়ি করছে আর এই যে এই বারান্দাটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘরের বারান্দাটা এই বারান্দাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উদাসে আর এই যে গাছটা দেখছেন এটার কিন্তু নাম হচ্ছে ডায়ানথাস এই ফুলটা কিন্তু আমার বারান্দাতে ছিল কিন্তু আলোর অভাবের কারণে আমি এটাকে এনে ফেলেছি এই বারান্দার কারণে আমার কাছে বেশ ভালোই লাগে আসলে বারান্দায় রোদ আসলে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ধরনের গাছ লাগানো যায় তো এই তো এখন কিন্তু দেশের যে অবস্থা দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম বাড়ছে আসলে আমরা খাবো না নিজেদের শখ আল্লাহ মেটাবো সেটাই আসলে টেনশনের বিষয় এখন আমরা যারা বাংলাদেশে থাকি আমরা সবাই জানি জিনিসপত্রের এতটা দাম যে সংসার মানে সংসারের খরচ যে আমরা বহন করব এতে আমাদের হিমশিম খেতে হয় প্রতিনিয়ত দেখা যায় যার একজনের মাসিক ইনকাম বিশ থেকে তিরিশ হাজার টাকা সে আসলে ভাড়া থাকবে ভাষা ভাড়া দিবে না খাবে না একটু টাকা সেভিংস করবে এটা হতো অনেক চিন্তা পড়ে যায় তো আল্লাহ আসলে রিজিকের মালিক যার যতটুকু রিজিক রেখেছে সে ততটুকুই পাবে তো এই তো দেখতেই পেলেন যে নুডুসানা করছিলাম তো এই তো পরের দিন বের হয়ে গিয়েছি ইলমাকে নিয়ে বাইরে যাচ্ছি কারণ আমার মেয়ে কিন্তু কদিন ধরে অনেক অসুস্থ আমি যেহেতু গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে আসার পরে ও অনেক অসুস্থ ও অনেক ঠান্ডা লেগেছে এখন সিজন চেঞ্জের কারণেই আসলে তো এই তো মামে মিলে চলে যাচ্ছি হাসপাতালে আর আমার শরীরটাও বেশি একটা ভালো না তাই ওর বাবাও বললো যেহেতু মেয়েকে দেখাবা তাই তুমিও একটু ডাক্তার দেখিয়ে নিও তো এই তো আমরা কিন্তু রাস্তায় বের হয়ে গিয়েছি আসলে এখন রাস্তায় বের হতে গেলেই অনেক ভয় লাগে সব সময় যে পত্রিকায় নিউজ দেখছি টিভিতে নিউজ দেখছি যে মানুষ মারা যাচ্ছে কদিন আগে অনেক ইউটিউবার দেখলাম তাকে নিয়ে ভিডিও তৈরি করেছে আসলে কিছু বলার নেই মানুষ তো চলে যাবে সব মৃত্যু তো নিশ্চিত একটা জিনিস তো এই তো কথা বলতে বলতে এসে পড়লাম আমি হাসপাতালে যে আমি কিন্তু দেখা তো এই আমি আর সরকারি ওষুধ দিয়েছে একটা বাকিগুলো ওষুধ যে তো এই করলাম আর যারা যারা আমার ভিডিওটা এখনও দেখছেন কিন্তু একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে দিব কারণ লাইভেতে কিন্তু কিছু লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের ভালো মন্দটা জানাবেন যে ভিডিওতে কোনো কিছু ইমপ্রুভ করলে ভালো হবে কি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের মতামতগুলো তো এটাই হাসপাতালের বাইরে বেরিয়ে হয়ে গিয়েছে আজকে বেশিরভাগ সময় লাগেনি তো আস্তে আস্তে লাগে অনেকে মনে করতে পারেন যে ইমাল সবসময় এই জামাতেই পরে নাকি আসলে না এই জামাটা কিন্তু ওর অনেক পছন্দ পছন্দ যায় সবসময় এই জামাটাও বের করে আজকে কিন্তু জামাটা নিচে কিছু ছেড়ে ফেলছে আসলে নিচে ওই দেখো কত ফুল গাছ হয়েছে তো আসলে কিছু পরার নেই যেটা পছন্দের সেটাই তো পারবে তো এই তো হাসপাতালের বাইরে এখন বেডেট গিয়েছি ভাবছি বাসায় যাব নাকি ফার্মেসিতে যাব তো এই তো ফার্মেসি হয়ে একেবারে বাসায় চলে গিয়েছে আর দেখলাম যে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পেরেছে তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত বেলা পর্যন্ত কি ওর বাবা ঘুমায় নাকি আসলে উনি রাজ্যের কাজ করে যার কারণে ওনার ভোরের দিকে ঘুমানো লাগে তো এই তো ফার্মেসি থেকে ওষুধ টষুধ নিয়ে এসেছি তো রাত জাকার কারণে তো ঘুম দেরিতেই হয় তো উনি একটু বেলা করে উঠে আসলে যার যেরকম রুটিনটা ওইভাবে সে চলতে হবে আর যেহেতু উনি ব্যবসা করে সবসময় ব্যস্ত থাকে এখনই ঘুমাবে এখনই উঠে দোকানে চলে যাবে তো এই তো মেয়েজন্য শ্যাম্পু এনেছি যে মেয়ের শ্যাম্পু শেষ হয়ে গিয়েছে আর এই যে ওষুধ দিয়েছে মেয়ের বুকে অনেক কফ জমেছে আর ডাক্তার ওকে নেবুলাইজ করতে বলেছে কিন্তু আমার মেয়ে কিন্তু একেবারে নেবুলাইজার মেশিন দেখলে দৌড় দিয়ে চলে যায় আসলে বাচ্চাদের কিন্তু অনেক কষ্ট হয় তো এই তো আপনাদের ভাইয়া কিন্তু এখন আমার একটা উপকার করছে দেখুন এই যে আমার ট্রাইপোর্ডের একটা যে কি বলবো হ্যান্ডেল ভেঙে গিয়েছে আমার অনেক কষ্ট লেগেছে এই ট্রাইপডটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল তো আসলে আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি তেমন কিছু কখনো কিনি না শুধুমাত্র এই ট্রাইপোর্ডটাই কিনেছি মাঝে মাঝে ভিডিও করার জন্য আর এই ভিডিও এই ট্রাইপডটা কিন্তু আমি যখন সেলার ভিডিও তৈরি করি তখন আমার অনেক কাজে লাগে নর্মালি ব্লগ বানানোর সময় আমি হাত দিয়েই ক্যামেরা ধরে থাকি তো এই তো এদিকে ও ট্রাইপড লাগাচ্ছে আর এর মধ্যে দেখেন বিপদের যে হাত পা নাই সেটারই প্রমাণ কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি বাসায় হঠাৎ করে পানি চলে গিয়েছে আর আজকে কিন্তু আমার মাও বাসায় আসবে তো সব পালা মুসিবত আসলে একসাথে তো এই তো আমার মাকে চা খেতে দিয়েছি হাতে পুরি আমার মা এসেছে তো আমার আম্মু যে শুয়ে শুয়ে আছে আর সাইড দিয়ে তো ইলমার ভয়েস দেখতেই পাচ্ছেন তো এই যে এরা দুজন মিলে হচ্ছে টিভি দেখছিল আর ওরা কিন্তু ক্যামেরা দেখলে খুব বেশি খুশি হয়ে যায় তো এই তো তারপরে আমরা বের হয়ে গেছি মা আমি মিলে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করার জন্য আমার আম্মু যখনই আসে তখনই ইলমাকে কোনো কিছু জিনিস কেনাকাটা করে দেয় তো ভাবলাম ইলমার জন্য একটা জামা কিনবো কিন্তু মার্কেটে কোনো নতুন কালেকশন ছিল না যার কারণে কিছুই কিনতে পারিনি তো আমাদের বাসাতে থেকে কৃষি মার্কেট অনেক কাছে তাই কৃষি মার্কেটই কিন্তু আমাদের যা যাতায়াত করা হয় তো এই তো একটু ঝালমুড়িওয়ালাম আমার কাছে এসে পড়লাম ঝালমুড়ি খাবো এই ঝালমুড়ি খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে যদিও বাইরের খাবার খাওয়া কিন্তু মোটেও উচিত না তো এই তো ছিল আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম